Action. প্রিয় বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়েছি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়া টরন্টো 2017। এই ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশ থেকে বাংলাদেশীয় চারটি ছবি এখানে অংশগ্রহণ করছে। এই যে বাংলাদেশি ছবিগুলো ইন্টারন্যাশনাল পর্যায়ে একটা অংশগ্রহণ, এটার পিছনে যারা কাজ করে তিনি হচ্ছেন আমাদের যদিও বড় ভাই আনোয়ার আজাদ। উনি একজন সংগঠক এবং বাংলার সিনেমাকে ভালোবাসেন, বাংলাদেশি ছবিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য উনি উদ্যোগ গ্রহণ করেছেন। তারই সুবাদে আজকের এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়া টরন্টো 2017-তে স্থান পেয়েছে বাংলাদেশি চারটি ছবি। আমি জনাব আনোয়ার আজাদ ভাইকে জানতে চাইব কীভাবে এই যে একটা বড় বড় বিশাল আয়োজনের সাথে সম্পৃক্ত হলেন, এটা যদি আমাদের নাগরিক টিভি দর্শকদের কিছু বলতেন। থ্যাংক ইউ ভেরি মাচ দুলারি ভাই। আসলে আমরা জানাতে চাই দর্শককে, সবাইকে, যে আসলে এটা একটা বড় আয়োজন। এখানে বাংলা ছবিগুলো কীভাবে এখানে চান্স পেলো, কীভাবে আগাচ্ছে আমরা প্রতি বছরের মতো, তার আগে বলে রাখি এখানে যে ফাউন্ডার পেয়েছেন ও আমার খুবই ক্লোজ বন্ধু। আসলে ও আমাকে ইনকারেজ করে 5 বছর আগে যখন এটা শুরু হলো তখন থেকে, সেভাবে আমার সেখানে এটা সঙ্গে যাই। আমার পজিশন এখানে হলো ডিরেক্টর অফ মেমোরি অ্যাফেয়ার্স। আমি বাংলাদেশের বাংলা ছবিগুলোকে এখানে কোঅর্ডিনেট করি। মানে যে নিয়ম একটা আছে, নিয়মটা হলো জমা দেওয়ার পরে জুরি বোর্ড আছে, সিলেকশন বোর্ড আছে, সিলেক্ট করে আমি কোঅর্ডিনেট করি। আসলে আরও বলে রাখি এখানে আমার সাথে 4-5 জন বাঙালি বাংলাদেশি এখানে থাকে, এরা কিন্তু আমার সাথে কাজ করে আছে। ঠিক আজিজ ভিয়া, ও নিজেও ফিল্ম মেকার, তারপরে সালাম হচ্ছে অর্গানাইজার, ফৌজিয়া সান্তা, সুব্রত নন্দী, ওরা আমার সাথে ক্লোজলি কাজ করে। আমরা সবাই মানে বাংলা, আমরা বাংলা ছবিগুলো নিয়ে কাজ করি। তো আমাদের নিয়মটা যেভাবে বলি এবং যেভাবে যখন জমা দিব, জমা দেওয়ার পরে আমরা ছবিগুলো এখানে দেখানোর পরে আমরা সবাই একটা কাজ করে শুরু করি যে কীভাবে ছবিগুলো ম্যাক্সিমাম মানুষ দেখতে পারবে। কারণ আপনাদের সবার ইনফরমেশন জানা রেখে মানে এই ফেস্টিভ্যালগুলোতে ছবিগুলো আসে, নর্মালি এই ছবিগুলো থিয়েটারে রিলিজ হয় না। তার জন্য এই ছবিগুলো দেখা যায় হয়তো 10% ছবি থিয়েটারে রিলিজ হয়, তারা দেখতে পারে, বাকি যেগুলো কারো দেখার সুযোগ আছে। বাংলাদেশ থেকে কোন কোন ছবিগুলো মানে এখানে অংশগ্রহণ করছে? বাংলাদেশ থেকে এবার 4টা ফিচার ফিল্ম আসতেছে আর 5টা শর্ট ফিল্ম। ফিচার ফিল্ম হলো এখনকার বহু আলোচিত যে ছবিটা রিসেন্ট গত 26 মার্চ মাসে মুক্তি পেয়েছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের উপরে, নাম হলো গোবন মাঝি, ইংলিশ নাম হলো কানেক্টর, এটা আসতেছে। আরেকটা ছবি এসেছে, সব রিসেন্ট ছবি। আরেকটা বলে রাখি ফেস্টিভ্যাল কিন্তু সবসময় 1 বছর থেকে 2 বছরের উপর অনেক ছবি আসে, তার ব্যাকে আমরা যেতে পারবো। সব রিসেন্ট ছবি। আরেকটা ছবি যে ছিল নাম হলো দি লাইভ অফ ঢাকা, এই ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা এখন দেখতে পারি না, এটা দেখার সৌভাগ্য আমাদের হয় না, কারণ হয় না নাকি। আর এই ছবিটার যে ডিরেক্টর, ভেরি ইয়াং অ্যান্ড অ্যাওয়ার্ডেড ডিরেক্টর আব্দুল আসাদ, এই ছবিটা সিঙ্গাপুর ফেস্টিভ্যালে যে অ্যাওয়ার্ড পেয়েছে লাস্ট ইয়ার, হি ওয়াজ দ্য ইউএস সিলেক্ট অ্যাজ এ বেস্ট ডিরেক্টর দিস সিঙ্গাপুর ফেস্টিভ্যাল ইজ ভেরি ফার্স্ট। 3 নম্বর ছবি যে ছবিটা আসতেছে তার নাম হলো মাটির পূজার দেশে, ইংলিশ নাম হলো কিংডম অফ ক্লে সাবজেক্টস। এই ছবিটাও শিবাজি শিকাগোতে যে ফেস্টিভ্যালের রিসেন্টলি সিলেক্ট হয়েছিল আর আমাদের এখানে আসতেছে। চতুর্থ ছবিটা সবগুলোকে আসলে এই ফেস্টিভ্যালে ঢোকার পরে গত 5 বছরে আমি নিজেও প্রডিউসার ইন্সপায়ার হয়ে এখন নিজেও আমি ছবি প্রডিউসার করছি। সেটা আমার প্রতিনিধির ছবি, তার ডিরেক্টর হলো আশরাফ সুশি, ছবিটার নাম হলো দি ইনার সেভেন, আমার কোপরিজ ছবি, আমি এটা প্রযোজক। আর ছবিটা ডিরেক্টর হলো আশরাফ সুশি, ওর ছবি হয়তো আপনারা শুনেছেন ইনার সাউন্ড। এই বাংলা নাম হলো গোপন, এটা আসলে থ্রিলার ধরনের ছবি, একটি এক্সেপশনাল ছবি। এই ছবিটা গত সেপ্টেম্বর মাসে শেষ হওয়ার পরেই অলরেডি 2টা ফেস্টিভ্যালে যে অ্যাওয়ার্ড পেয়েছে, একটা হলো দিল্লি ফেস্টিভ্যালে, তারপরে নেপাল ফেস্টিভ্যালে, এটি 3rd টাইম আসতেছে আমাদের দেশে। সেই ছবিটাই বাংলা আপনাকে জানতে চাইবো মানে কবে কবে এই বাংলা ছবিগুলো এখানে প্রদর্শিত হবে? আচ্ছা,
এই ছবিগুলো আমরা বাংলা ছবিগুলো দেখাবো। আমরা মে মাসের 21 এবং 22 তারিখে আমরা খান ফাউন্ডেশনের ভিতরে একটা এক্সক্লুসিভ থিয়েটার আছে, বিভিন্ন ছবি আগা খান মিউজিয়ামের ভিতরে এক্সক্লুসিভ থিয়েটার আছে, ওখানে মে মাসের 21 এবং 22 তারিখে এই 6টা ছবি। আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যারা কতটুকু ভালোবাসে তারা কীভাবে এখানে অংশগ্রহণ করতে পারে বা কীভাবে টিকিট সংগ্রহ করতে পারছে? আচ্ছা, এটা বলার আগে আরেকটা জিনিস আমি অ্যাড করি, এর সাথে কিন্তু কলকাতারও 3টা বাংলা ছবি আসছে, এদিকে হ্যাঁ কলকাতার 3টা বাংলা ছবি আসছে। একটার নাম হলো গহীন অরণ্যে ঋতুপর্ণা সেনগুপ্ত, ওটা আমরা দেখাবো মে মাসের 14 তারিখে ব্রাহ্ম, হ্যাঁ একটা ছবি। আর বাকি দুটো ছবির নাম হলো, একটার নাম হলো চিত্রকর দি পেইন্টার, হ্যাঁ দি লাস্ট ম্যুরাল, বাংলা নাম হলো চিত্রকর, আর একটা ছবির নাম হলো সোনার বরণ পাখি দি গোল্ডেন মিল। এই ছবি দুটো আমরা 22 তারিখে দেখাবো। যারা টিকিট কাটতে চান তারা অনলাইনে যে www.ichchatoronto.com যে বেঙ্গলি ফিল্মস দিয়ে টিকিট কেটে নিতে পারবে। টিকিটগুলো কস্ট বলার পরে আমরা একটা কমপ্লিমেন্টারি প্রাইস রাখি, না হলে দেখা যায় যে একটা ছবি আমাদের টিকিটগুলো নষ্ট হয় যদি আমরা কমপ্লিমেন্টারি টিকিট দিই। তারপরে আমরা দর্শকদেরকে যারা টরন্টোতে বসবাস করছেন প্রত্যেক ভাই বোনদেরকে আহ্বান জানাবো, আপনারা আসুন, বাংলা ছবি উপভোগ করুন, আর বাংলাদেশি ছবিগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। জনাব আনোয়ার আজাদ, উনি একটা প্রথম ছবি করেছেন ইনার সাউন্ড, অলরেডি উনি 2টা পুরস্কার পেয়েছেন। আমরা আশা করব হয়তো উনি আরও, যদি আমরা ওনাকে অনুপ্রেরণা দেই তাহলে হয়তো উনি আরও ভালো ছবি করবেন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশিদের ছবির মান মর্যাদা বাড়বে, এই আশা ব্যক্ত করে নাগরিক টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আর আনোয়ার ভাই আপনাকে নাগরিক টিভির পক্ষ থেকে অনেক অসংখ্য ধন্যবাদ। আজকে বিশাল আয়োজন, এই বিশাল আয়োজনে যে আমরা বাংলাদেশিরা অংশগ্রহণ করতে পেরেছি এটাই আমাদের বড় পাওয়া। ইনশাল্লাহ আগামীতেও আমরা বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ের উৎসবে আমরা অংশগ্রহণ করব। আপনাকে নাগরিক টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। নাগরিক টিভির ধন্যবাদ, দুলারি ভাই আপনাকেও ধন্যবাদ, নাগরিক টিভির আমার ইফসার পক্ষ থেকে নাগরিক টিভির মাধ্যমে দর্শকদেরকেও ধন্যবাদ। থ্যাংক ইউ, দেখা হবে 21 আর 22 তারিখে থিয়েটারে। আপনারা অবশ্যই মিস করবেন না 21 এবং 22 মে 6টা ছবি খান আগা খান মিউজিয়ামে, মিউজিয়ামের ভিতরে যে সিনেপ্লেক্স যে থিয়েটারটা আছে ওখানে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ।